নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো এগ ব্রেড টোস্ট। স্কুল কলেজ ক্যান্টিনে যেমন এগ ব্রেড টোস্ট হয় সেরকম বানাবো। এই এগ ব্রেড টোস্ট বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে নির্ঝঞ্ঝাটে হয়ে যায়। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি প্লেন পাউরুটি নিয়েছি, এটাকে চার পিস করে নিয়েছি দুটো ডিম, মিহি করে কোচানো কাঁচা লঙ্কা, মিহি করে কোচানো পেঁয়াজ, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম, এর মধ্যে যে পেঁয়াজটা নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে চারিদিকে মাখিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। ডিমটা এক মিনিট রান্না হওয়ার পর দেখুন ওপরটা কিছুটা হয়ে এসছে আর কিছুটা ডিম কাঁচা আছে। ডিমটা একটু কাঁচা থাকতে থাকতেই ব্রেডের পিসগুলো বসিয়ে দেব। একটা ডিমে আমি দুটো ব্রেড দেব, যেমন স্কুল কলেজ ক্যান্টিনে করে সেরকমই দেব। এইভাবে একটু চেপে একটা সাইড ভেজে নেব। এইভাবে একটু চেপে দিয়ে ভাজলে ডিমের যেটুকু কাঁচা আছে সেটা ভালো মতো ভাজা হয়ে যাবে। এইভাবে একবারে উল্টে দেব, ওই সাইডটাও চেপে চেপে ভেজে নেব। কম ঝামেলায় খুব সহজে এই ব্রেড টোস্টটা কিন্তু বানানো হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও এটা আমরা চটপট বানিয়ে দিতে পারি। প্লেন ব্রেডে এই ব্রেড টোস্টটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম গরম এই ব্রেড টোস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। দেখুন ব্রেডটা খুব ভালো মতো ভেজে নিয়েছি, এবার এটাকে এইভাবে সার্ভ করে দেব। স্কুল কলেজ ক্যান্টিনে এর মাঝখান থেকে কেটে সার্ভ করে, সেভাবেও সার্ভ করে দিতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন।